কন্ট্রাসেপশন, এটা বলতে আমরা কি বুঝি? কন্ট্রাসেপশন বলতে আমরা সেইসব পদ্ধতিকে বুঝি যেসব পদ্ধতির মাধ্যমে আমরা বাচ্চা জন্মদানের পদ্ধতিটাকে টেম্পোরারি অথবা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী অথবা স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করতে পারি। ডক্টর জান্নাত, এই কন্ট্রাসেপশন কাদের জন্য নির্বাচন করা হয়? কন্ট্রাসেপশন সাধারণত আমরা যারা ছোট পরিবার চাই, সুখী পরিবার চাই, তাদের জন্যই। এবং এটা এনকারেজ করেন কি বিয়ের পরপরই না সন্তান হবার পরে তারা এগিয়ে আসবেন? অনেকে নতুন নিউলি ম্যারিড যারা, নতুন যাদের বিয়ে হয়েছে, তারা বিয়ের পরপরই বাচ্চা নিতে চাচ্ছেন না, কিছুদিন গ্যাপ দিতে চায়, তাদের জন্য আমরা নিতে পারি। নিউলি ম্যারিড কাপলদের জন্য, আবার যারা বাচ্চা একটা হয়ে যাওয়ার পরে গ্যাপ দিতে চায়, তাদের জন্য, সবার জন্য এই পদ্ধতিটা নিতে পারি। যারা গর্ভধারণ করে তাদের প্রসব পরিকল্পনা প্রয়োজন, তেমনি একটা সংসার শুরু করলে জীবনেরও পরিকল্পনা প্রয়োজন। এবং নানা পরিকল্পনার মাঝে আমরা মনে করি যে সংসারটা গুছিয়ে তারপর সন্তান নেওয়াটা ভালো, এবং বিয়ের পরপরই কিছু সময় বাদ দিয়ে যদি তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেন, সেই সময়টা কতদিন গ্যাপ দিলে ভালো হয়? এটা তাদের বয়সের সাথে নির্ভর করবে। অনেকেই ওরা যদি কম বয়সে বিয়ে করে, তাদের সংসার শুরু করার জন্য তাদের যে প্ল্যানের দরকার হয়, সেক্ষেত্রে কমপক্ষে 3 থেকে 5 বছর এই পদ্ধতি নিতে পারবে। এবং আমরা মনে করি বিয়ে দুটো পরিবারের বন্ধন, এবং সন্তান একটা বংশের একটা নিয়ন্ত্রক, সেখানে একটু ভেবেচিন্তে এটা গোছানোটা দরকার। অনেকে মনে করেন যে দেরিতে সন্তান নিলে, অর্থাৎ বিয়ের পরে একটু গ্যাপ দিলে সন্তান নিতে সমস্যা হবে, মনে করেন, আপনার মন্তব্য কী? আমার মতে সেটা ঠিক না। তার যদি বয়স ঠিক, বয়স কম বয়সের মধ্যে থেকে থাকে, তার যদি অন্যান্য কোনো ফিজিক্যাল প্রবলেম না থেকে হাজব্যান্ড ওয়াইফের, তারা সেক্ষেত্রে তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিতে পারে যতদিন তারা চায়। তবে আমরা বলব সেক্ষেত্রে 3 থেকে 5 বছর তারা যদি এলিজিবল কাপল হয়, তারা নিতে পারবে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা। চমৎকার বলেছেন যে কথাটা ভুল, যে একটু গ্যাপ দিলে সমস্যা হবে, এটা ভুল। আমরা আলোচনায় আসি যে এই কন্ট্রাসেপশন বলতে আমরা শুনেছি কয় ধরনের রয়েছে? কন্ট্রাসেপশন সাধারণত আমরা নো মেথড, কোনো মেথড ছাড়াও যারা নিতে পারে, ন্যাচারাল কিছু মেথড আছে, যারা আমাদের সার্ভাইকেল মিউকাস মেথড, রিদম মেথড, টেম্পারেচার মেথড, এরকম কিছু মেথড আছে, যারা ন্যাচারালি সে সেফ আনসেফ পিরিয়ডটাকে সিলেক্ট করে মেথডগুলো নিতে পারবে। আর হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড, যারা বাচ্চা জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত যারা শুধু অ্যাবসলিউটলি ব্রেস্ট ফিডিং করাবে, এবং মহিলা যদি অ্যামিউরিক থাকে মানে মাসিক বন্ধ থাকে এবং অনলি শুধু ব্রেস্ট ফিডিং করায়, তাদের জন্য এই মেথডটা প্রযোজ্য। আমরা একটু একটু করে আসি যে নিরাপদ পদ্ধতি বলা হয়, নিরাপদ গণনার পদ্ধতি, এই বিষয়টা কি? নিরাপদ গণনার পদ্ধতির মধ্যে আছে রিদম মেথড, রিদম মেথডের মধ্যে আছে সার্ভাইকেল মিউকাস মেথড, যেই সময়টাতে মহিলার অতিরিক্ত সাদা স্রাব যাবে এবং ওই সময়টা থেকে, ওই যে কয়দিন সাদা স্রাব যাবে এরপর থেকে 3 দিন পর্যন্ত সে সহবাস করবে না, ওটা একটা সেফ। ওই সময়টাতে ওভুলেশন হয়, মানে ডিম্বাণুটা ফুটে ওই সময় থাকলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে, ওই সময়টাকে সে এড়িয়ে থাকবে, বাকি সময়টাতে কয়টা সে কোনো অসুবিধা হবে না। আরেকটা মতো হচ্ছে টেম্পারেচার মতো, বেজাল সকালবেলা ঘুম থেকে উঠে সে বেজাল তার টেম্পারেচার মাপবে, যে ওভুলেশনের সময় সাধারণত টেম্পারেচারটা 0.5 থেকে 1 ডিগ্রি টেম্পারেচার নর্মাল বডি টেম্পারেচার থেকে বেশি হয়। আমার মনে হয় এটা প্রতিদিন তুমি যদি মেপে রাখেন সকালবেলা, তাহলে চেঞ্জটা বুঝতে পারবে, বোঝা যাবে। এবং যে কদিন তার টেম্পারেচারটা বেশি থাকবে ওই কদিন কয়টা থেকে অ্যাভয়েড করবে। আরেকটা মেথড আছে তার সেফ পিরিয়ড আনসেফ পিরিয়ডটাকে মেজার করার জন্য, এটার জন্য তার আগের বছরে 12 মান্থের একটা ক্যালেন্ডারটা, মেনস্ট্রুয়াল সাইকেলের একটা ক্যালেন্ডার মেনটেন করতে হবে। ওখান থেকে তার যাদের শর্টেজ পিরিয়ড এবং লংগেস্ট পিরিয়ড, যাদের শর্টেজ পিরিয়ড থেকে তাকে 20 ডেজ বাদ দিয়ে ফার্স্ট আনসেফ পিরিয়ডটা আইডেন্টিফাই করতে হবে, এবং লংগেস্ট পিরিয়ড থেকে তার 10 ডেজ বিয়োগ দিলে তার লাস্ট আনসেফ পিরিয়ডটা বের হয়। ওই সময়টা থেকে যদি সহবাস বন্ধ রাখে তাহলে সে ওই গর্ভবতী হওয়ার সম্ভাবনাটা কম থাকে, এটা হচ্ছে ন্যাচারাল মেথড। একটি পদ্ধতি জানতে চাই যেটা বলেছেন আপনি, আমাদের সমাজে প্রচলিত আছে যে অনেকে জানেন না যে সময়টা কখন, এবং আরো একটি তথ্য যে মাসিক যাদের নিয়মিত হয় তাদের জন্য প্রযোজ্য, জি তাদের জন্য এই কথাটা স্পষ্ট হওয়া দরকার। অনেকে মনে করেন যে মাসিক শেষ হওয়ার পরপরই সেফ টাইম অথবা মাঝামাঝিতে সেফ টাইম, যদি একটু খুলে বলেন। মাসিক শেষ হওয়ার পরপরই সেফ, মাসিক সাধারণত আমরা বলি যে যাদের 28 ডেজ সাইকেলে ওভুলেশন, সাধারণত পিরিয়ড 28 ডেজ সাইকেলে 14 ডেজ বিফোর দার ওভুলেশন হয়, তাহলে ওই সময়টা তার আনসেফ পিরিয়ড, ওঠার অ্যারাউন্ড দ্য টাইম 2-3 ডেজ, আমি যদি 14 থেকে 16 ডেজ ওই টাইমটাকে আনসেফ ধরি, বাকি সময়টা